नमस्कार, वेलकम बैक टू माय चैनल सुप्रिया ब्लॉग एंड कुकिंग पक्ष के सकल के अनेक अनेक शुभकामना जानी। आज के एक डेली ब्लॉगर साथ एक रेसिपी अपन देखो। निश्चय अपना सकले भलो आम भलो आम गोपालगंज के बोलिए। सकाल बेला रान्नाघरे एसे देखी किछु थाला बाटी रही है, एगुलो भाबछी एकटु गुछिए नि, तारपर नास्ता बनाते जाब। बोझेन तो मेयेरा सब समय चाय एकटु परिष्कार परिच्छन्न थाकते, आर सेगुलो एलोमेलो थाकले एकटु गुछिए निते पछन्द करे। एटा आमी बाकी आपनी बाकी सबाई एरकम आमरा, एइजन्य थाला बाटीगुलो भाबछी आगे गुछिए नि, तारपरे परिष्कार करे तारपरे आमी नास्ताटा तैरि करते जाब। अनेकगुलो थाला बाटी होयेछे, आमरा संसारे अनेक लोक एगुलो रात्रे धुए रेखे सेगुलो भावी एखन एकटु उठिए रखी। आसले अनेक काज थेके जाए, सबाई मिले काज ना करले आसले काजगुलो करा हय ना। तो आमी एसे देखी जे अनेकगुलो थाला बाटी जमा, तो आशा कर बोल्लाम ना, भाबलाम आमी करे रखी। तारपर ते संसारे जे नास्ता पानी बनानो सेटा तो आमी करते एसे इदानिंग धरे, ऋतु आर करते पारछे ना, आमारी करा लागते से, एजोने आमी करे नेब। अनेकगुलो थाला बाटी हुए से देखें कतगुलो, एगुलो आमार सब एक एक करे सबगुलो उठाते होच्छे। आसले मा एसेछे, मा आर कत करबे, आमारी करते होच्छे। आर रान्नाघरेर किछु जिनिसपत्र आमी एकटु एलोमेलो करे नेब, एखानेटा ओखाने राखबो, तार कारण आमार एकटु काज करते गेले प्रब्लेम हय, रान्नाबाड़ा करते गेले आमार एकटु एलोमेलो हये जाय, एइजन्य भाबछि एकटु चेंज करे नि। ता जे स्पून होल्डारगुलो छिलो सेगुलो आमार डान साइडे निये दिच्छि, जाते आमार काज करते सुविधा हय। आमार चुलो डान साइडे निये निच्छि, आर ओपाशे जे प्लास्टिकेर रैकटा ओई साइडे निये नेब। ओ साइड थेके निते गेले आमार एकटु सुविधा हबे, जेहेतु ओखाने हलुद लवणेर जे कौटागुलो थाके ओपाशते निते आमार कोनो असुविधा हबे ना। एकटु उल्टो हये जाय रान्नाबाड़ा करते गेले, এজন্য এই সাইডটা আমি এই চামচদানিগুলো এগুলো রেখে দিচ্ছি। আর এদিকে এটা রেখে দিলে আমার একটু জায়গাও হচ্ছে, সুবিধা হচ্ছে। আসলে আমরা মেয়েরা তো সবসময় একটু উলটপালট করে চেঞ্জ করে জিনিসপত্র রাখি, কোনটা কোন দিকে দিলে ভালো হয় এটা তো আমরা সবাই করি, এজন্য তার ব্যতিক্রম আমিও না। এজন্য আমি একটু চেঞ্জ করে নিলাম আমার সুবিধার্থে, তাতে করে আমার একটু ভালো হবে। আর এখানে যে ছোট ছোট স্পুন হোল্ডার সরি স্পুন ছিল, যেগুলো কাজে লাগে না, অনেক পরে পরে কাজে লাগে, এই জন্য ওটা ওইদিকে রাখলাম। আর এদিকে প্লাস্টিকের র‍্যাকটা এখানে নিয়ে আসলাম, এখানে ধরে না একটু চাপাচাপি, তারপরও এখানে দিয়ে নিচ্ছি। আর ওই যে ফুল মানি প্ল্যান্টের গাছটা আমার এখান থেকে সরিয়ে নিতে হচ্ছে। দেখেন এই সাইডটা আমার কতগুলো জায়গা বেরিয়েছে। এখানে আমি তেলের জারটা এগুলো আমি রাখতে পারছি, আর ওই স্টিলের মগটার যে বাটিটা ওখানে আমি যে ভাজা তেলগুলো থাকে ওগুলো আমি রেখে দিই, এই জন্য ওটাও আমি ওখানে রেখে দিলাম। আর এখানে এগুলো ধরছে না, তো আমি এখান থেকে এগুলো সরিয়ে নেব, ধরছে না যখন আমি এখান থেকে সরিয়ে নেব, যেগুলো ধরে সেগুলো রেখে দেব, আর যেগুলো ধরছে না আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি সুজিগুলো হালকা ভেজে নেব এক মিনিটের মতো, তার কারণ সুজিগুলো ভেজে রাখলে সুজিতে পোকা ধরে না, এই জন্য আমি সবসময় সুজিগুলো ভেজে রাখি, এক মিনিটের বেশি ভাজবো না। আপনারা এগুলো ভেজে নেবেন, যেহেতু সবসময় একটু স্টোর করে রাখতে হয়, এই জন্য ভেজে রেখে দিলে এগুলো পোকামাকড় ধরে না, ভালো হয়, অনেক দিন ধরে আমরা এরা এগুলো স্টোর করে খেতে পারি। আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে এগুলো রাখতে হয়, পারলে সেখান থেকে দেখে নেবেন। হালকা করে হালকা তাপে এটা ভেজে নিতে হবে, বেশি তাপ দেওয়ার দরকার নেই, মাত্র এক মিনিট ভাজলেই হবে। আমি এগুলো এখন ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি বক্সে করে তুলে রেখে দেব। এখন আমি যে নাস্তা তার প্রিপারেশান নিচ্ছি নাস্তাটা করার জন্য। খুব মজাদার স্বাদের একটা নাস্তা তৈরি করব, সেটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন কীভাবে আমি তৈরি করি। দুই কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ একটু বেকিং সোডা, তারপরে লবণ, তারপরে ইস্ট, তারপরে চিনি দিয়ে দিলাম, এখন একটু তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে আমি একটু মিক্স করে নেব। আসলে নাস্তাটার নাম কি দেব সেটা বুঝতে পারছি না, আমার নিজের আইডিয়া থেকে নাস্তাটা তৈরি করছি। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিবেন। এই যে দেখুন আমি হাত দিয়ে চেপে ধরছি, প্রায় হয়ে গেছে এটা, যখন হাতের মধ্যে দেখবেন যে দলা বেঁধে যাচ্ছে
তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি হালকা করে জল দিয়ে এটা মেখে নেব, অল্প অল্প করে জল দিতে হবে। এই যে দেখুন, এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন একটু হালকা তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরকম চেপে চেপে তেলটা দিতে হবে। আমি এক সাইডে ওটা সরিয়ে রাখলাম। এখন আমি দুটো ডিম নিয়ে নিলাম। কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তারপর আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দেব। নুডলসটি এখন দিয়ে দিলাম 2 প্যাকেট। এটা এই পাশে সেদ্ধ হতে হতে আমি ওই পাশে পুরীর যে পুরটা বানাবো তার প্রিপারেশান নিচ্ছি। এই যে দেখেন, আমি প্রথমে দিয়ে দিলাম ছিমকুচিটা। ছিমটা হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি আলুটা দিয়ে দিলাম, আলু কুচিটা। আলুটা আপনারা গ্রেডার দিয়ে গ্রেড করে নেবেন, তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। গাজর কুচি দিয়ে দিচ্ছি, এটাও গ্রেডারে করে গ্রেড করে নেবেন। আমি এখনও পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আগে দিলে ভাজা হয়ে যাবে, এই জন্য পেঁয়াজটা আমি আগে আগে দিইনি, পেঁয়াজটা একটু পরে দেব। হালকা একটু তেল দিয়ে দিলাম, এর ভিতর পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন দিলাম কারণ পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে না, এই জন্য আমি একটু কাঁচা কাঁচা রাখবো। লবণটা ছেড়ে দিলাম একটুখানি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে পরিমাণে আপনারা সবজিটা দেবেন সেই পরিমাণে লবণটা দিয়ে নেবেন। এপাশে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এখন আমি নুডলসটা সবজির ভিতর ছেড়ে দিলাম। এটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। এপাশে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটি ডিম ঝুরি ঝুরি করে ভেজে নেব। আপনারা ডিমটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। আমি একটি ডিম দিলাম, ডিমটা একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পুরের ভিতর ঢেলে দিচ্ছি। হয়ে গেল আমার নাস্তার পুরটা তৈরি। আমি যে প্যাকেট মশলা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। এখন আমি পুরটা ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। এই যে আমি এখন 10 মিনিট পর ফিরে আসলাম। আমি ডোটা আরেকটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে কেটে নেব। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনারা বেশি দিতে পারেন। আমি 6টার জন্য বানালাম, আমরা 6 জন মানুষ, তার জন্য 6টা তৈরি করব। এখানে 5টা ডো হয়েছে, আমি ওখান থেকে একটু করে কেটে কেটে নিয়ে আরেকটা ডো তৈরি করে নেব। আমার 2 কাপ ময়দায় 6টা ডো হবে। আমার ডোটা একটু বড় হয়েছে, এই জন্য আমি ওখান থেকে আরও একটু একটু করে নিয়ে আরও একটা ডো তৈরি করে নেব। আমি এরকম করে বেলে নিচ্ছি, আপনারা ঠিক এরকম করে বেলে নেবেন। রুটিটা একটু পাতলা হবে, যতটুকু পাতলা করার মতো হয় ততটুকু করে নেবেন, বেশি ভারী রাখবেন না, বেশ পাতলা হবে। আসলে বন্ধুরা, নাস্তা করার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি, যেহেতু আমার এটা ডেলি ব্লগ সেজন্য আমি অন্যান্য কাজগুলো করে নেব। আপনারা কিছু মনে করবেন না যে রেসিপির সাথে কাজগুলো কেন করতেছে, আমার এটা যখন ডেলি ব্লগ তার জন্য আমার কাজগুলো করতে হবে সাথে। দেখুন কত সুন্দর আমার রুটিটা বেলা হয়ে গেছে, ঠিক এরকম পাতলা করে বেলে নেবেন। আমি আপনাদের একটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা সেভাবে তৈরি করে নেবেন। এখন আমি পুরটা দিয়ে দিলাম, নুডলসের যে পুরটা সেটা আমি রুটির ভিতর দিয়ে দিলাম। অবশ্যই নুডলসটা ঠান্ডা হতে হবে, নইলে নিচ দিয়ে ফেটে যেতে পারে।
ঠিক এরকম করে দিয়ে নেবেন। এখন আমি চারি সাইড ভাঁজ করে নেব। ভাঁজ করে একটু চেপে দিতে হবে। বন্ধুরা, এই নাস্তাটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অনেক সুন্দর লাগে খেতে। বাচ্চাদের তো অনেক পছন্দের জিনিস, আমার বাচ্চারা তো খেয়ে খুব মজা পেয়েছে, খুব খেতে ওরা পছন্দ করে। আমি প্রায় এগুলো বানিয়ে দিই ওদের, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরকম করে চেপে চেপে দিতে হবে। আমি এভাবে সবকটি রুটি করে নেব। আসলে এটার আমি নাম জানি না কী দিব, আমার নিজের আইডিয়া থেকে বানানো, এই জন্য এটার নাম দিতে পারছি না। আপনারা যদি নাম জানেন তাহলে দিয়ে নেবেন। এই যে দেখুন, আমার ছয়টা হয়ে গেছে, আমার দুই কাপ ময়দা ছয়টি রুটি হয়ে গেছে। এখন এটা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এটা ভেজে নেব। চলুন তাহলে চুলার কাছে। বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা পরিমাণে তেল দিলে হবে। এখন আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে ভালো করে গুলে এখন আমি রুটির উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি, তাহলে রুটিটা সুন্দর ভাজা হবে। আমি সবকটিতে ব্রাশ করে নেব ডিমের। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে অবশ্যই ভাজতে হবে। আমি উপর দিয়ে আবারও ডিমের যে ফেটা অংশটা ওটা ব্রাশ করে দিচ্ছি। হাই হিটে কখনোই ভাজতে যাবেন না, এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, মিডিয়াম টু লো আছে। এই যে দেখুন, আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটি দিয়ে দিলাম, এর উপর দিয়েও আমি ডিমের ফেটা অংশ ব্রাশ করে দিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যে কত চমৎকার লাগে খেতে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা, আমার এই ভিডিওর ভিতর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। একটি লাইকে আমাকে নিয়ে যেতে পারে অনেক দূরে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে তো আরও অপূর্ব লাগবে। এখন আমরা সকালে এই নাস্তাটি সবাই মিলে করে নেব। আমি প্লেটগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু ওটা ধোয়া আছে এজন্য জলটা মুছে নিচ্ছি। এর সাথে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, টমেটো সস আছে। তারপর আমি ওদের বললাম দেবো, ওরা বলছে না দিতে হবে না, আমরা এমনিতেই খাবো। ছয়টা হয়েছে, আমি আশা বলছে আমি খাবো না এখন, তার জন্য আসার জন্য উঠিয়ে রাখলাম, আর আমরা চারজনে খেয়ে নেব। ও আশা বলছে ও খাবে, তার জন্য আমি আবার একটা আসার জন্য বেড়ে নিলাম। ও এইসব খাবার মোটেও খেতে চায় না, ও খুব লাজুক। দেখেন খাবারটা দিয়েছি, ও চুপচাপ করে বসে আছে আর হাসতেছে আমাদের খাওয়া দেখে। চামচটাও পর্যন্ত ও সে আনেনি, ও বলছে আমি হাত দেখাবো। এত গরমটা কি হাত দিয়ে খাওয়া যায় বলেন? আমার হাজবেন্ড তো খেতে পারছে না, যেহেতু ওনার দাঁত ফেলেছে এই জন্য খেতে পারছে না এই ধরনের জিনিস। উনি খুব ঠান্ডা জিনিস খাচ্ছে, ওই যে এখন চলে যাচ্ছে চামচ আনতে, মনে হয় বৌমণি বকা দিয়েছে এই জন্য চামচ আনতে গিয়েছে। আমার মা এভাবে খেতে পারে না, তারপর আমার মা ট্রাই করছে এভাবে খাওয়া যায় কি না। এখন আমারটা আমি খেয়ে নেব। আমার এক হাতে ক্যামেরা ধরা রয়েছে, এই জন্য আমার খেতে একটু কষ্ট হবে, আমি অফ ক্যামেরা এটা খেয়ে নেব।
এখন ভাবছি একটু কফি খেয়ে নেব। পিউ বলছে, মামনি তুমি আর আমি কফি খাই? যেহেতু পিউ আজকে আমার সঙ্গে অফিসে ছিল, সারা রাত জেগেছিল, তার জন্য বলছে মামনি আমি একটু কফি খাবো। আর আমি বললাম ঠিক আছে, আমাকে একটু কফি দাও, আর মাকে দেব ওম্যান হলিক্সটা। ওম্যান হলিক্সটা খেলে শরীরের ভিতর অনেক শক্তি আসে, আমার জন্য এনেছিলাম, কিন্তু আমি আর খাচ্ছি না, মাকে, মা যতদিন থাকবে মাকেই দিব খেতে, যেহেতু মা একটু দুর্বল হয়ে পড়েছে এই জন্য মাকে দিব। আর আমি এখানে আমি আর পিউ কফি খেয়ে নেব, যেহেতু রাত জেগেছি এই জন্য কফিটা খেয়ে নেব। আর আমি এখানে প্যাকেট কফি ব্যবহার করছি, আপনারা কিছু মনে করবেন না, আমি জারের কফি অনেকবার এনে খেয়ে দেখেছি, তাতে আমার কোনো সাশ্রয় হয় না, প্যাকেট কফি কিনলে আমার এতে সাশ্রয় হয়, এই জন্য আমি প্যাকেট কফিটা খাই। বন্ধুরা, সবার তো রুচি বা পছন্দ একরকম না, কেউ কিছু মনে করবেন না, আর কেউ কিছু মনে করলে আমি কিছু ভাববো না, যেহেতু সবার তো এক ধরনের রুচি বা পছন্দ থাকতে পারে না, এক একজনের এক এক ধরনের রুচি, এর জন্য যার যেরকম রুচি সে সেরকম রুচি মতো সব কিছু ব্যবহার করে বা খায়। এখন আমি কফিটা খেয়ে নিচ্ছি আর পিউ ওর দিদাকে হরলিক্সটা দিতে যাচ্ছে। এখন আমি একটা পান খেয়ে নিচ্ছি, যেহেতু আমি পান খেতে খুব পছন্দ করি এই জন্য পানটা খেয়ে নিচ্ছি। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি টেবিলটা গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে থালাবাটিগুলো ধুয়ে নেব, এটা আর আপনাদের সাথে শেয়ার করব না। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করব। যদি ভালো লাগে, আগে একবারও বলেছি, একটি লাইক দিবেন। আজকে আর ভিডিওটি বাড়াবো না, এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।